দোয়া করো আমি তোমাদের দোয়ায় সাড়া দিব এখন আপনি মসজিদের কথা দেখায় মাজারের বিরুদ্ধে দাঁড়াইছেন অথচ যারা সুন্নি তারা মসজিদও চায় মাজারও চায় মাজারকে আল্লাহর কাছে চায় ঘরেও আল্লাহর কাছে চায় চাওয়ার ক্ষেত্রে যেখানে সম্ভব ওখানে আপনি চাইতে পারেন শুনুন আমার ভাইরা বন্ধুরা আমার বলা হয় থাকে আমার অনেক ভাইরা বলে থাকে আমি বোঝানোর জন্য বিষয়টা বলতেছি যে সাহাবীরা তো বিপদে পড়লে মাজারে যাইতেন না এই ধরনের কথা বলা হয় শুনুন আমার ভাইরা রে মানুষ বিপদে পড়লে আল্লাহর কাছে চাইবে সেটা মসজিদেও চাইতে পারে মাদ্রাসায় চাইতে পারে ঘরে চাইতে পারে যেখানে খুশি ওখানে কিন্তু মাজারে গিয়ে আল্লাহর কাছে চাওয়াটাও সাহাবীদের আমলের মধ্যে আছে আপনি হয়তো ভালোভাবে খেয়াল করেন না এই জন্য খুঁজে পাননি শুনুন আমার ভাইরা সুনানু দারিমি শরীফের হাদিস মিশকাত শরীফের মধ্যে উল্লেখ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে একাধিকবার অনাবৃষ্টি দেখা দিয়েছিল একবার বৃষ্টি হয় না পানির অভাবে মদিনার মানুষ বড় কষ্ট করতেছে বারবার দোয়া করতেছে কোন দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না বৃষ্টি হচ্ছে না তখন সাহাবীরা সবাই মিলে পরামর্শ করলাম আমরা কি করব সাহাবাই কেরাম দল বেঁধে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এসে বললেন ও গো মুমিনদের মা আয়েশা গো বৃষ্টি হয় না আমরা এখন কি করব আপনি আমাদেরকে একটা সুন্দর পরামর্শ দেন আম্মা জান আয়েশা বললেন তোমরা সবাই মিলে রাসূলুল্লাহর রওজা মুবারকে যাও সুবহানাল্লাহ রাসূলুল্লাহর রওজা মুবারকে গিয়ে রওজা মুবারকের উপরের যে ছাদ এটা সরায়া দাও তাহলে দেখবে মদিনাওয়ালার উসিলায় রওজা মুবারকের ছাদ সরায়া দেওয়ার কারণে আকাশ থেকে আমার আল্লাহ রহমতের ভারী বর্ষণ করবে সাহাবাই কেরাম তাই করলেন ছাদ সরায়া দেওয়ার পরে সাথে সাথে বৃষ্টি নাজিল হলো এত পরিমাণ বৃষ্টি হলো যে সাহাবাই কেরাম ওই বছরে এত পরিমাণ বৃষ্টির কারণে সবুজ ঘাস পেল উটগুলি তাজা হয়ে গেল ঘাস খেতে খেতে এটা এটাকে বলা হয় রহমতের বছর শুনুন আমার ভাইরা কষ্ট হইতেছে আপনাদের এই ঘটনা থেকে আমরা বুঝি সাহাবাই কেরাম আল্লাহ রহমত আল্লাহর তরফ থেকে রহমতের বৃষ্টির জন্য রাসূলের পাকের রওজা মুবারকে গিয়েছে আপনারা খেয়াল করলে দেখবেন রওজা মুবারকের উপরে যে সবুজ গম্বুজের উপরে দেখবেন এরকম একটা জানালার মতো উঁচা আছে মনে হয় একটা কবর কবরের মতো এরকম দেখা যায় কিনা কথা বলেন না করে দেখেন না আপনারা এই যে অংশটা এটা কি এটা একটা জানালা এটা একটা জানালা কারণ যখন এই গম্বুজটা তৈরি করা হয় তখন বাদশা এই এখানে একটা জানালা রাখছে কারণ ওই যে সাহাবাই কেরাম আল্লাহ রহমতের বৃষ্টির জন্য ছাদ ছড়ায় দিছিল গম্বুজটা সরানো যাবে না এজন্য সব সময়ের জন্য একটা জানালা রেখে দিয়েছেন আসমান রাজ্যের সাথে মদিনাওয়ালা রওজা মুবারকের জন্য কোনো প্রতিবন্ধকতা না থাকে সুবহানাল্লাহ এজন্য মাজারবাসী আল্লাহ তাআলার রহমত পাওয়ার ওসিলা আল্লাহ তাআলার রহমত পাওয়ার ওসিলা এটা মনে রাখবেন দাদু আমার আরেকটা হাদিস বলি আমি আহলে বাইতের রাসূল নিয়ে আলোচনা চলে যাচ্ছি সেই হাদিসটা ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মুজামুল কবীরের মধ্যে উল্লেখ করেন সনদ সহি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন একজন আরবি তিনি আল্লাহ রাসূলের রওজা মুবারকে আসলেন জা রাজুলুন একজন ব্যক্তি আসলেন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াল নবীজির কবর মুবারক রওজা মুবারকের কাছে এসে আশ্রে পড়লেন এটা সনদ সহকারে ভিন্নভাবে উল্লেখ রয়েছে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে এবং তাফসীরে কুর্তুবীর মধ্যে উল্লেখ আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রওজা মুবারকে লোকটা এসে আশ্রে পড়লেন আশ্রে পড়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ও গো দয়াল নবী আপনি আল্লাহ থেকে বুঝেছেন আমরা আপনার কাছ থেকে বুঝেছি আপনি আল্লাহ থেকে জেনেছেন আমরা আপনার কাছ থেকে জেনেছি আপনার উপরে নাজিল হয়েছে ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা নবী গো ও গো দয়াল নবীজি আমি আপনার কাছে এসেছি কাদ জালামতু নাফসি ওয়া জিতুকা
আমি আমার নফসের উপরে জুলুম করে আপনার কাছে আসছি তাস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন ফানুদিয়া মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ গুফিরা লাক রওজা মুবারক থেকে আওয়াজ আসলো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ দাদু ভাই আমার এই ঘটনা এই হাদিস থেকে বোঝা যায় সাহাবারা আল্লাহ রাসূলের রওজা মুবারকও গেছে আল্লাহ রাসূলের রওজা মুবারকে গুনাহ মাফের জন্য গেছে অতএব আপনি যদি বলেন কোন মুসিবতে পড়লে মাজারে যাওয়ার দরকার নাই এটা ইসলামের সঠিক তথ্য না সঠিক মেসেজ না সঠিক মেসেজ হলো সাহাবাই কেরাম বিপদে পড়লে মুসিবতে পড়লে কোন হাজতের জন্য আল্লাহর কাছ থেকে কোন কিছু চাওয়ার জন্য রওজা মুবারকে গিয়েছেন এটা আমাদের জন্য শিক্ষা এটা আমাদের জন্য শিক্ষা আমরাও আল্লাহর ওলিদের মাজারে যাব তাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব এটা আমাদের আল্লাহর রহমত পাওয়ার জন্য ওসিলা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন বলেন আমিন সবাই বলেন আমিন আমি আবার আহলে বাইতের রাসূল নিয়ে কিছু কথা বলবো এর আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাওলানা এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুলেন নাই আল্লাহ হুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আহলে বাইত কি আহলুল বাইত শব্দটা আরবি যার বাংলা আভিধানিক অর্থ হলো ঘরের বাসিন্দা আহলুল বাইত ঘরের বাসিন্দা ব্যাখ্যামূলক এটার কথা রয়েছে আহলে বাইত শব্দটা কোরআনে এসেছে আহলে বাইত শব্দটা কোরআনেও আসছে হাদিসেও বহুবার আসছে বহুবার আসছে কোরআনুল করিমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا نشوي الله تعالى چان نبي رحل بيت تكي شكول پرکار অপবিত্রতা তা দূর করে পবিত্র করার মতো করতে সুবহানাল্লাহ নবীর আহলে বাইতকে আল্লাহ তাআলা চান সকল প্রকার অপবিত্রতা থেকে দূর করে পবিত্র করার মতো করতে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা তাতহীরা এটা মাফউলে মতলক তিন কারণে আসে এর মধ্যে একটা কারণ হলো লিতাকিদ অধিক গুরুত্বের জন্য অর্থাৎ আল্লাহ যেইভাবে চান ওইভাবেই আহলে বাইতকে পবিত্র করেছেন 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 সুবহানাল্লাহ আহলে বাইত সম্পর্কে কোরআনের এই তথ্যটা পাওয়া যায় এবার আহলে বাইত বলতে কি বোঝায় কাদেরকে বোঝায় এই বিষয়টা আমরা জেনে নেই শুনে রাখুন দাদু ভাই আমার সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ মিশকাতুল মাসাবিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যেও হাদিসটা উল্লেখ আমার দয়াল নবীজি রহমতের নবী একদিন কালো এক চাদর গায়ে দিয়ে বের হলেন এবং এইভাবে চাদর মুবারক ধরলেন ধরার পরে সেই চাদরের ভিতরে শের খোদা হযরতে আলী এসে ঢুকলেন এরপরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে ঢুকলেন এরপর ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে ওই চাদরের নিচে ঢুকলেন ঢোকার পরে নবীজি চাদরের মুখ এইভাবে বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার দরবারে বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি আল্লাহ এরা হলো আমার আহলে বাইত এরা আমার আহলে বাইত আমার ঘরের সদস্য আপনি তাদেরকে কবুল করুন সুবহানাল্লাহ বলেন তাহলে আহলুল বাইত বলতে আমরা বুঝলাম নবীর ঘরের সদস্য নবীর ঘরের
সদস্য ঘরের বাসিন্দা তাদেরকে আহলে বাইত বলা হয়েছে এটা সহিহ হাদিস এইজন্য আখাসুল খাস খাসেরও খাস আহলে বাইত হলো চারজন কয়জন আমরা অনেকে ঠেলার সুদে বলি বলি পাঁচজন আহলে বাইতে রাসূল পাঁচজন নয় চারজন আর একজন আমার নবী নিজেই নবীর ঘর সেই ঘরের আহাল হলো চারজন নবীজি তো মালিক নবীজি তো আহলে বাইতের মূল কেন্দ্রবিন্দু নবীর আহলে বাইতের রাসূল হলো চারজন মাওলা আলী শেরে খোদা আর খাতুনে জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন এই চারজন নবীজি সহ একসাথে আমরা পাক পাঞ্জাতন বলি পাক পাঞ্জাতন শব্দটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন ওনারা মনে করেন পাক পাঞ্জাতন মানে শিয়া খবরদার ভাষা জ্ঞান অর্জন করো ভাষা জ্ঞান অর্জন করো পাক পাঞ্জাতন মানেই শিয়া নয় পাক মানে পবিত্র পাঞ্জা মানে পাস তন মানে দেহ বডি পাক পাঞ্জা তন পাঁচটি পবিত্র দেহ মানে পাঁচজন পবিত্র দেহধারী পবিত্র কেন বলা হলো কুরআনের আয়াতে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে নবীর আহলে বাইতকে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা তাদেরকে পবিত্র করার মতো আল্লাহ পবিত্র করেছে পাক করার মতো পাক করেছেন ওনাদেরকে পাক পবিত্র বলেছেন আল্লাহ বলেন কে বলেছে জোরে বলেন কে ওই যে আল্লাহই বলেছে ওনারা পাক পবিত্র কে করেছে পাক পবিত্র আল্লাহ নিজে করেছে انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا শোনো আমার ভাই বন্ধুরা আল্লাহর কোরআন অনুযায়ী নবী এই আহলে বাইত যারা তারা পবিত্র এই জন্য পারস্যের ভাষায় এদেরকে বলা হয় পাক পাঞ্জাতন মানে পাঁচজন পবিত্র দেহধারী ব্যক্তি এটা শিয়াদের এইভাবে বলা উচিত নয় বলবেন না এটা আল্লাহর কুরআনের ভাষা মারহাবা বলেন এই পাঁচজন পবিত্র পাক এই ঘোষণাটা স্বয়ং আল্লাহর কুরআনের হাদিসেরও না আল্লাহর কুরআনের হাদিসে তো আছেই কিন্তু কুরআন হাদিসের চেয়েও বড় কি বলেন আপনারা মর্যাদাই হাদিস বড় না কুরআন বড় কুরআন বড় এজন্য কুরআন থেকে জানা যায় ওনারা পাক ওনারা পবিত্র ওনারা কয়জন নবীজি সহ পাঁচজন এই পাঁচজনকে বলা হয় পাঞ্জা পাঞ্জা আর তন মানে দেহ তাহলে পাঁচজন পবিত্র দেহধারী ব্যক্তি এই কথাটা তো কোনো আলেম সাহেবের না কোনো এমপি মন্ত্রী মহোদয়ের না এটা কোনো সাধারণ মুফতি মহাদ্দেসের না এই পাঁচজন পবিত্র পাক এই পাঁচজন পবিত্র পাক এই ঘোষণা আমার আল্লাহর ঘোষণা পাক পাঞ্জাতন বললেই শিয়া হয় না হ্যাঁ শিয়ারা পাক পাঞ্জাতনকে ইন্ডিকেট করে তারা অনেকভাবে গুমরাহী কাজে লিপ্ত হয় আমরা সুন্নি যারা আমরা তো তাদের মতো গুমরাহী কাজে লিপ্ত না আমরা পাক পাঞ্জাতন মানি বিশ্বাস করি তাজিম করি সম্মান করি কিন্তু শিয়াদের মতো আমরা বাড়াবাড়ি করি না সীমা লঙ্ঘন করি না ব্যবধান বুঝতে হবে শিয়ারা ভাত খায় এখন আমরা ভাত খেলে শিয়া হয়ে যাব বলদ কোথাকার শিয়ারা অনেক কিছু করে যেটা আমরাও করি তার মানে কি আমরা শিয়া হয়ে গেলাম না এখানে দেখতে হবে কোরআন হাদিসের মানদণ্ডে ইসলামের আকীদার দৃষ্টিতে যে আমাদের কর্মকাণ্ডগুলি কি সীমা লঙ্ঘনের ভিতরে পড়ে কিনা যদি না পড়ে তাহলে শিয়াদের সাথে মিল থাকুক যাই থাকুক তাতে আমাদের কিছু আসে যায় না শিয়ারা বাতিল বিভ্রান্ত তারা জাহান্নামী তারা বেঈমান কিন্তু আহলে সুন্নাতুল জামাত তারা হক তারা জান্নাতী তারা নবীর দল সাহাবীদের দল ইমাম হুসাইনের দল এরা হক দল ঠিক না বেটে পাক পাঞ্জাতন বললেই শিয়া হয়ে যায় বিষয়টা অমূলক অগ্রহণযোগ্য প্রিয় ভাই বন্ধুরা আমার আমি যেটা বলতে চাচ্ছি আহলে বাইতের রাসূল দুই ধরনের কয় ধরনের বলেন কয় ধরনের এক ধরনের আহলে বাইত হলো আখাসুল খাস খাসেরও খাস যিনারা হলেন মাওলা আলী খাতুনে জান্নাত হাসনাইনে করিমাইনে রাদিয়াল্লাহু আনহুমা এই চারজন সহ নবীজি একা পাঁচজন পাক পাঞ্জাতন বা চারজন এই আহলে বাইত হলো আখাসুল খাস খাসেরও
খাস কিন্তু এছাড়াও আরো আহলে বাইতের রাসূল রয়েছে ওনারা খাস কিন্তু আখাসুল খাস নয় সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্বাসের বংশধর আকিলের বংশধর জাফরের বংশধর হযরত আলীর বংশধর এরা জাফরের বংশধর এরা সবাই আহলে বাইত সুবহানাল্লাহ সহিহ মুসলিমের এই হাদিস থেকে জানা যায় হযরত আব্বাস নবীজির চাচা ওনার বংশধর এবং হযরত আকিল হযরত জাফর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বংশধর কিন্তু ইমাম হাসান হোসেন ছাড়াও আছে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মা ফাতেমার মাধ্যমে ওনারা বিস্তৃতি লাভ করেছেন এসেছেন মা ফাতেমা ইন্তেকালের পরেও মাওলা আলী আরো তিনটা শাদী মুবারক করেছেন ওনাদের আওলাদ রয়েছে ওনাদেরকে ওই হাদিস অনুযায়ী আহলে বাইত বলা হয় নবীর স্ত্রীগণকে আহলে বাইত বলা হয়েছে মনে রাখবেন দাদু ভাই আমার ওনারা হলেন খাস আর মাওলা আলী খাতুনে জান্নাত হাসনাইনে কারিমাইনে ওনারা হলেন আখাসুল খাস খাসেরও খাস এই দুই ধরনের আহলে বাইত রয়েছে এই আহলে বাইতের মর্যাদা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা সাফিনাতুন নূহ নূহ আলাইহিস সালামের কিস্তির মতো সুবহানাল্লাহ এজন্য আহলে বাইত মানতে হবে কি হবে না জবান খুলে বলেন মানতে হবে কি হবে না আহলে বাইত মানলেই বা পাক পঞ্জাতন মানলেই যারা বলে থাকেন যেটা শিয়াদের আলামত এরা বিভ্রান্ত এরা ভুল তথ্য দেয় এরা মানুষকে বিভ্রান্ত করে আহলে বাইত যারা মানবে না আমি মনে করি তাদের ঈমান নাই কারণ আহলে বাইত অস্বীকার করা কুরআন অস্বীকার করা ঠিক না বেঠে আমরা যারা সুন্নি আমরা আহলে বাইতের রাসূলকে মানি সাহাবাই কেরামকেও মানি যারা আহলে বাইতের দোহায় দেয় সাহাবাই কেরামের সমালোচনা করে এরা শিয়া আবার যারা সাহাবীদের আলোচনা করে আহলে বাইতের সমালোচনা করে এরা খারেজি যারা আহলে বাইতের রাসূলকে মানে সাহাবাই কেরামকে মানে তারা হলো সুন্নি আমরা আহলে বাইতের রাসূলকে মানি সাহাবাই কেরামকে সম্মান করি অতএব আমরা কি বলেন না আমরা কি আওয়াজ দিয়ে বলেন আমরা কি প্রশ্ন করার জন্য একটা ছেলে দাঁড়াইছিল কিন্তু আমি প্রশ্ন নিচ্ছি না তারপরও যেহেতু দাঁড়াইছে সাহস করে বলো তুমি সালাম দিও সবারে তারপর বলো ওয়ালাইকুম আসসালাম ছোট মানুষ বড় প্রশ্ন ধন্যবাদ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে কারা হত্যা করেছিল আল বেদায় ওয়ান নেহায়া এবং তারিখুল খুলাফা সহ অন্যান্য কিতাবের আলোকে আমি যেটা জেনেছি হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুকে মিশরের এক শ্রেণীর লোকেরা বিদ্রোহী যাদেরকে বলা হয় তারা সংঘবদ্ধ হয়ে অন্যান্য এলাকার কিছু লোককে একসাথে নিয়ে প্রায় 7 থেকে 12 হাজার মানুষ হজের টাইমে যখন সাহাবাই কেরাম সবাই মক্কায় চলে গেছে হজে ঠিক ওই টাইমে উসমান রাদিয়াল্লাহু আনহুকে গড়ে গৃহবন্দী অবস্থায় রেখে ওনার গড়ে কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ করেছিলেন উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু যিনি জুন্নুরাইন মিশর সহ আরো অনেক এলাকার কিছু লোক মুনাফিকদের চক্রান্তের শিকার হয়ে তারা তাদের মধ্যে একটা বড় দল ছিল মুনাফিক তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছেন এর পিছনে মারওয়ান ইবনে হাকামের হাত ছিল মারওয়ান ইবনে হাকাম সে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে খেপায় তোলার জন্য কিছু চিঠি উসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পাঠাইছে যে চিঠিগুলি সম্পর্কে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জানতেন না কিন্তু মারওয়ান সে উসমান রাদিয়াল্লাহু আনহুর সিল ব্যবহার করে এটা উসমানের পক্ষ থেকে এই মর্মে চিঠি বিভিন্ন জায়গা পাঠায়া মানুষের মাঝে ভুল মেসেজ পৌঁছায় দিয়েছে তখন মানুষ মনে করছে উসমান ইসলামী সাম্রাজ্যের বিরুদ্ধে কাজ করতেছে এরকম ভুল মনে করে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এখানেও মুনাফিকদের চক্রান্ত লুকায়িত ছিল তো আমি আমার সে ছোট ভাই সহ যাদেরই মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল আপনাদেরকে এটা স্পষ্ট বলে দিলাম উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার সাথে জড়িত মুনাফিকরা এবং বিদ্রোহী কিছু মুনাফিক যারা না জেনেই ওনার উপর আক্রমণ করেছিল আল্লাহ যেন আমাদেরকে সাহাবাই কেরামের তাআজিম তাকরিম বুঝার তৌফিক দেন বলেন আমিন মহব্বতে বলেন আমিন সালাম দিও সবাইরে ওয়ালাইকুম আসসালাম গান বাজনা কতটুকু জায়েজ আমার এক যুবক ভাই সে দাঁড়িয়ে প্রশ্ন করেছে বিদায় প্রশ্নটা নিচ্ছি গান এবং বাজনা দুইটা জিনিস এখানে আমি সংক্ষেপে গান নিয়ে কথা বলি
গান শব্দটা হাদিসের মধ্যে আছে ইন্নাল হুরা ইউগান্নিনা ইনদা জুয়াজাহুন্না ফিল জান্নাহ বিভিন্ন আলফাজে বিভিন্ন হাদিসে গান শব্দটা আছে গান মানেই জায়েজ না আবার গান মানেই হারাম না বুঝার দরকার আছে এখানে মানে এটাকে বাংলায় আমরা বলি সংগীত মনে রাখবেন যেই সংগীত বা যে গান আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কিত আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্কিত এবং শরীয়ত সমর্থিত ওই সমস্ত গান বা ইসলামী সংগীত এগুলি জায়েজ তো বটেই বরং সওয়াবের কাজ যেগুলিকে অন্য ভাষায় বলা হয় গজল কি বলা হয় গজল গজল আরো আরবের ভাষায় এটাকে হামদে বারি তাআলা বলা হয় আল্লাহর শানে হলে হামদে বারি তাআলা আর রাসূলের শানে হলে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে ব্যবধান বেশ কম কিন্তু জিনিস একটাই মনে রাখবেন যেই গান দ্বারা আল্লাহ রাসূলের শান মান হয় না শরীয়ত সমর্থন করে না বরং মানুষকে জেনা বেবিচার সহ কুরিপুগুলি জাগ্রত করে দেয় মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে ফাহেশা কাজের দিকে ধাবিত করে ওই ধরনের গান সর্বসম্মতিক্রমে হারাম 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 আমি উপমা দিতে যাচ্ছি না কারণ উপমা দিতে গেলেও গান গাইতে হবে আমি ওটা পছন্দই করি না যেই গান দ্বারা সুরি পূজাগ্রত হয় আল্লাহর কথা স্মরণ হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ হয় বা মানুষ মানুষের প্রতি দরদি হয় ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয় সেই ধরনের গান হলো ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ মনে রাখবেন আমি আমার দৃষ্টিতে বলছি জায়েজ এটা না হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহিয়া ও উলুমুদ্দিন সেই কিতাবের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট ডিটেইলস আলোচনা করেছেন শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সেখানে উল্লেখ করেছেন এই মাসালাটা ডিটেইলস আলোচনা করে এক কথায় ইসলামী গান জায়েজ আর শরীয়ত বিরোধী গান হারাম দুই ধরনের গান বাদ্যযন্ত্র নিয়ে আমি কথা বলবো না যেহেতু এটা ফিতনার যুগ সব বাদ্যযন্ত্র জায়েজ না আবার সব বাদ্যযন্ত্র নাজায়েজও না মনে রাখবেন আমি ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা করা পছন্দ করি না একটা বাদ্যযন্ত্র শুধু বলবো যেটা হাদিসে সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণিত তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ নবীজি আম্মাজান আয়েশার বিবাহ সম্পর্কে বলেছিলেন আলিন হাজান নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ বিবাহ সম্পর্কে নবীজি আরেক জায়গায় বললেন যে বিবাহ মসজিদে সম্পাদন করবে ওয়াদরিবু আলাইহি বিদুফুফি এই উপলক্ষে দফ বাজাবে সহি বুখারী তো হাদিস রয়েছে বালক বালিকারা দফ বাজাতেন দফ এক সাইডে পর্দা আরেক সাইডে খোলা এখনো আরব দেশের অনেক জায়গায় দফ আছে মিশরও আছে বাংলাদেশে অনেক শায়ের যারা তারা দফ বাজায় দফ সাহাবাদের সুন্নাত দফ বাজানো সাহাবীদের সুন্নাত মনে রাখবেন তবে সুন্নাত মুআক্কাদ নয় না মুস্তাহাব পর্যায়ের সুন্নাত এই দফ সহ আরো দুই একটা যন্ত্রের কথা মাদারুজুন নবুওয়াতে ইহইয়া উলুমুদ্দিন সন্নন্ন কিতাবে আমি পেয়েছি মোট কথা হলো ওই দফ সহ বা দুই একটা যন্ত্রের কথা যা আছে এগুলি সহ যদি আপনি গান গাইতে চান ইসলামী গান তাহলে ছয়টা শর্ত আপনাকে মানতে হবে আইমাই কারাম এগুলি দিয়েছেন ছয়টা শর্ত মানতে হবে তাহলে আপনার জন্য গান গাওয়া জায়েজ হবে এক নম্বরে যিনি গান গাইবেন তিনি শরীয়ত বিরোধী গান গাইতে পারবেন না যে শব্দ দ্বারা মানুষ বিভ্রান্ত হয় শরীয়ত সম্পর্কে মিসগাইডেড হয় যেই যেই গান দ্বারা মানুষ আল্লাহ রাসূলের শরীয়তের উপরে সন্দেহ প্রবল হবে কনফিউশনে পড়বে ওই ধরনের গান গাওয়া যাবে না মরণকালে ডুলবাসি বাজায়ও এই ধরনের গান হারাম যেই গান শরীয়ত সমর্থন করে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস এই ধরনের গান আপনি যদি গান তাইলে প্রথম শর্ত মান্য হবে যিনি গায়ক তিনি শরীয়ত সম্মত গান গাইতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো যিনি গান গাইবেন তিনি কোনো হাদিয়া তোহফা বা কিছু পাবেন এই নিয়তে গান গাইতে পারবে না